আজ মঙ্গলবার, বিশে আষাঢ়, 2022 সালের 5ই জুলাই। সিংহরাশি, সিংহলগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7 out of 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে স্বাস্থ্য এবং কর্ম, এই দুই ব্যাপারে কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজকের দিনে আপনাদের মধ্যে কেউ কেউ আপনাদের জীবনের ব্যাপারেই জরুরি কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারেন। সেই সময়ে যেন উত্তেজিত হবেন না, বিচলিত হবেন না, মস্তিষ্ককে ঠান্ডা রাখবেন। দেখবেন সেই সিদ্ধান্ত আপনাদের পক্ষেই থাকবে, কিন্তু তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু আপনার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেটি কিন্তু আপনাকে বিভ্রান্ত করে ছেড়ে দিতে পারে। আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন। পর সমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার, এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় যেন একদমই নেবেন না। হতাশাও কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে। আপনার ভবিষ্যৎ জীবনকে সমৃদ্ধ করবার জন্য অতীতে যদি আপনি কোথাও অর্থ বিনিয়োগ করে থাকেন, তার ফলস্বরূপ আজ আপনারা উপকৃত হবেন। আজ বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে। তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই যেন করবেন না। চাকরিজীবীদের বলবো, অফিসে কিন্তু আজ আপনারা সমস্যার সম্মুখীন হতেই পারেন, না চাইতেও আপনি কোনো ভুল করে বসতে পারেন, যার কারণে বস বা কলিগদের কাছে আপনারা বিরক্তির পাত্র পাত্রী হতে পারেন। সেজন্যই কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। অফিসটি কিন্তু কোনো প্রেম, বন্ধুত্ব, শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয়। সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন, তা না হলে কিন্তু বসের কুনজরে পড়ে যেতে পারেন। যে কোনো প্রকার নতুন কোনো উদ্যোগ বা পরিকল্পনা শুরু করার জন্য দিনটি সম্পূর্ণভাবে কিন্তু আপনাদের পক্ষে নেই। আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের বলবো, দিনটি আপনাদের সাফল্যেই ভরা। যে কোনো প্রকার চাকরির পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা স্কুল কলেজের পরীক্ষায় আপনারা বসুন, অবশ্যই আপনারা সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও কিন্তু আজ তাদের পক্ষেই আছেন। আজ যারা সন্তান সন্ততিদের ব্যাপারে ভাবনা চিন্তা করছিলেন, টেনশন কিন্তু আপনাদের আর নেই, কারণ বাচ্চা কাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত করতে চলেছে। যারা গৃহবধূ আছেন, দিনটি আজ আপনাদের মর্জি মাফিক চলবে, প্রভূত পরিমাণে মানসিক আনন্দ পাবেন, আমোদ প্রমোদ বিনোদনের জন্যও সময় পেয়ে যাবেন। তবে রাজনীতিবিদ যারা আছেন, তাদেরকে কিন্তু বলবো, জনসংযোগ বৃদ্ধি করার আগে নিজের মাস কমিউনিকেশন স্কিল, এটির কিন্তু আপগ্রেড করার অত্যধিক প্রয়োজনীয়তা। তা না হলে কিন্তু আপনারা আপনাদের রাজনৈতিক ক্যারিয়ারে উচ্চ আসনে কিন্তু কখনোই আসীন হতে পারবেন না। আজ পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথে এই দিনটি মধ্যম প্রকৃতির কাটতে চলেছে। পরিবারের প্রতি কোনো দায়িত্ব যদি আপনার কাঁধে থেকে থাকে, সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবেন। আজ আপনি একটু দেরিতে বিছানা ছেড়ে ঘুম থেকে উঠবেন, আলসেমি আপনাকে গ্রাস করতে পারে, যার কারণে মূল্যবান সময়ও নষ্ট হবে। তাই টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদের জ্ঞান বৃদ্ধি করতে হবে। বন্ধু স্বজন আত্মীয় পরিজনদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকেও নজর দিতে হবে। তবে প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই কিন্তু আজকের দিনটি আপনাদের রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন। এমন দিন জীবনে বারবার আসে না, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না, এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই নেই। তবে স্বাস্থ্যভঙ্গের যুক্ত পরিলক্ষিত হচ্ছে, যার কারণে কোনো পবিত্র বা ধর্মীয় স্থলে সাদা এবং কালো দুই রঙের মিশ্রণের কোনো কম্বল বা পতাকা দান করতে পারেন, সুস্বাস্থ্যের অধিকারী হবেন। যাদের চন্দ্ররাশি সিংহ, এই গণনা তাদের অধিকাংশ ক্ষেত্রেই ঘাটবে। আর যাদের সিংহলগ্ন, তাদের কিন্তু আংশিক ঘাটতে চলেছে।